সারাদিন ঘুরে এসে দেন আবার গাড়িতে ঘুরলাম দেন হচ্ছে বাসার দিকে যাচ্ছে বাট আজকের দিনটা খুবই এনজয় করেছি আজকে ছিল মোটামুটি শপিং ডে আমাদের হ্যালো বিরিয়ানি সবাই কেমন আছেন নতুন আর একটা বড়কে সবাইকে স্বাগত তো আজকে মূলত হচ্ছে সন্ধ্যার দিকে আমরা বের হয়েছি হচ্ছে স্ট্রিট ফুড খেতে আর কি কী কেনাকাটা যায় এটা নিয়ে তো আমরা দুই গন্তব্য বের হয়ে গেলাম তো এখানে ফার্স্ট অফ অল আমরা এক নম্বর আসছি এক নম্বর আরঙের পিছনে যে স্টেট মার্কেটটা আছে স্টেট ফুডের ওইখানে আসছি তো এইখান থেকে কিছু কিছু জিনিস না হঠাৎ করে চোখে লাগলে ভালো লেগে যায় তো এখানে একটা জিনিস দেখলাম ওয়েস্টার্ন প্যান্টগুলো দেখলাম ভালোই লাগছিল ওয়েস্টার্ন ভিতর বেশ ভালো বাট এখানে হচ্ছে আপনাকে বেছে নিতে হবে দেন হচ্ছে কিছু জুয়েলারি দেখলাম এটা কিন্তু হচ্ছে অনলাইনে বেশ ভাইরাল এই রিংগুলো অনেকটাই হচ্ছে অনলাইনে ভালোই সেল হয় বাট এখানে আপনারা দামাদামি করে কিনতে পারবেন আর কি এটা হচ্ছে আমাদের মিরপুর একে যে আরঙের শোরুম আছে তার পিছনে কানের দুল হিউজ পরিমাণের রিং দেন হচ্ছে এখানে আমরা স্ট্রিট ফুড খাচ্ছিলাম এখানে হচ্ছে আলু কাটা হচ্ছে আলু হচ্ছে হচ্ছে ভাজা হচ্ছে পটেটো আর এখানে যেহেতু অনেক গরম সো আমরা আমরাও নিয়েছিলাম তো এটা খেয়ে দেন এই দিক দিয়ে দেখছিলাম যে আর কি খাওয়া যায় কি ভালো আছে আর মেনলি যেহেতু এখন ডায়েটে আছে স্ট্রিট ফুড অটোটা খাই না না খেতে পারলে আর খাই না সত্যি কথা বলতে তো এখান থেকে তেমন জিনিসপত্র আমার পছন্দ হয়নি মূলত তো ভাবলাম যে আজকে রাতের দিকে একটু হোপ মার্কেটে যাই হোপ মার্কেট কিন্তু রাতের দিকে প্রচুর পরিমাণে ভিড় থাকে তো এখানে হচ্ছে রিক্সা নিয়ে নিলাম তো এইখানে হোপমার্ক এক নম্বর থেকে হোপমার্কেট আসার জন্য দুইটা সিগনালের জ্যাম ঠেলে দেন আশা লাগছে ঠিক আছে তো এখানে দেখলাম যে রে ভিড় হোপ মার্কেটে আমি সাধারণত হোপ মার্কেটে এত ভিড় কখনোই দেখি নাই আর মেয়েদের জিনিস বলতেই হচ্ছে হোপ মার্কেট দেন হচ্ছে আসলাম এসে আবার মামার সাথে বের হব গাড়িতে তো মামা হচ্ছে গাড়ির জিনিসপত্রগুলো হচ্ছে পিছনের সাইডে রাখতেছে তো অনেকটাই মজা করেছি বাট এতটা হচ্ছে এতই মজা করেছি যে আমি ভিডিওর স্ক মানে ভিডিও করতে ভুলে গেছি আর আর কি দেন সর্বশেষে হচ্ছে বাসার দিকে যাচ্ছি আজকে সর একটা ভিডিও ছিল কেমন লাগলো কি বৃত্তান্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন